গত শতকে দ্বিতীয় মহাযুদ্ধের পরে উন্নত ধনী দেশগুলোর অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়ে। দ্বিতীয় মহাযুদ্ধে তাদের অংশগ্রহণের ফলে তাদের অর্থনৈতিক বিপর্যস্ত হয়, এবং এই বিপর্যস্ত অর্থনীতিকে পুনর্গঠিত করবার জন্য বা পুনর্গঠন করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মার্শাল পরিকল্পনা গ্রহণ করে। সেই মার্শাল পরিকল্পনার মৌলিক বিষয়টা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপের যে পুঁজিবাদী দেশগুলো আছে, যুদ্ধের মধ্য দিয়ে তাদের পুঁজিবাদী অর্থনীতি বিধ্বস্ত হয়েছে, তাকে পুনর্গঠিত করা। এই পুনর্গঠনের একটা বড় কারণ শুধু নিজের দেশেই যে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নটাকে ত্বরান্বিত করবে এবং গতি বাড়াবে তা নয়, সাথে সাথে আরেকটি বিষয় ছিল, তাদের দুর্বল অর্থনৈতিক এবং বিধ্বস্ত অর্থনীতির কারণে তাদের কব্জায় থাকা যে উপনিবেশগুলো ছিল সেগুলো স্বাধীনতা ঘোষণা করতে শুরু করে। আমরা জানি দ্বিতীয় মহাযুদ্ধের পরে পূর্ব ইউরোপের একটি বিশাল এলাকা সমাজতান্ত্রিক অর্থনীতি গ্রহণ করতে শুরু করে, এবং দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে দেশগুলো উন্নয়নশীল দেশগুলো বা তৃতীয় বিশ্বের দেশগুলো আমরা বলে থাকি, সেই দেশগুলো স্বাধীনতা অর্জন করছিল, এবং স্বাধীনতা অর্জনের পরে তারা মূলত একটি অপুঁজিবাদী পথে সমাজতান্ত্রিক অর্থনীতি বিনির্মাণের কথা চিন্তা ভাবনা করছিল। শুধু তাই নয়, অথবা আমরা বলতে পারি যে জনগণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে সমাজতন্ত্র নির্মাণের কথা চিন্তা ভাবনা করছিল। ফলে স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো লক্ষ্য করা যায় একটি সমাজতান্ত্রিক অর্থনীতি বিনির্মাণের জন্য রাষ্ট্রীয় সেক্টরটাকে অবলম্বন করে সমাজতন্ত্রমুখী একটা অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করছিল। মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী অর্থনীতিকে যদি পুনর্গঠিত করতে না পারে, তাহলে তাদের যে উপনিবেশগুলো হাতছাড়া হয়ে যাচ্ছে এবং নয়া ঔপনিবেশিক শক্তির বলয়ে যদি তারা আনতে না পারে, তাহলে তাদের অর্থনীতিকে পুনর্গঠিত করতে পারবে না। কারণ একটি কথা মনে রাখা দরকার, আমাদের মতো দেশগুলোকে শোষণ করে এবং রিসোর্স ট্রান্সফার করেই তেলে তেলোত্তমা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের নগরগুলো, তাদের অর্থনীতিকে সঞ্জীবনী সুধা তারা পান করে দিতে পেরেছেন এবং তাদেরকে অত্যন্ত একটা শক্তিশালী প্ল্যাটফর্মের উপর দাঁড় করাতে পেরেছেন। সেই শক্তিশালী অবস্থানটা পুঁজিবাদী অর্থনীতি থাকে না যদি তারা সারা পৃথিবীর ভুবনব্যাপী অর্থনৈতিক যে যে পুনর্গঠন সে পুনর্গঠনটা করতে না পারে। ফলে তারা মার্কিন যুক্তরাষ্ট্র মার্শাল প্ল্যান প্রণয়ন করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ উন্নত পুঁজিবাদী দেশগুলোর অর্থনীতিকে পুনর্গঠিত করবার চেষ্টা করে। এখন এই যে কিছুক্ষণ আগে বললাম, তারা তাদের দেশের তারা তাদের অর্থনীতিকে বেগবান করতে পারবে না যদি না সারা পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থাটাকে তারা নিয়ন্ত্রণ করতে পারে, পুঁজিবাদী অর্থনীতি যদি তাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে। সুতরাং তারা আমাদের মতো দেশগুলো যেগুলো সমাজতন্ত্র অভিমুখী যে অর্থনীতি প্রণয়ন করতে চাইছিল, তাদেরকে নতুন নতুন প্রেসক্রিপশন দেওয়ার চেষ্টা করে। যেমন আমরা জানি দ্বিতীয় মহাযুদ্ধের পরে অনেকগুলো দেশ, আগেই বলেছি, অর্থনীতির ক্ষেত্রে সমাজতন্ত্রমুখী ধ্যান ধারণা লালন করতে থাকে এবং প্রয়োগ করতে থাকে। এই সময়ে দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে ব্যত্যয়ের ফলে অর্থনৈতিক যে গতি পাওয়ার কথা ছিল উন্নয়নশীল দেশগুলোর, সেই গতিবেগটা তারা পায়নি। ফলে ওই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এই উন্নয়নশীল দেশগুলোকে প্রেসক্রিপশন দিতে শুরু করে যে তোমরা যে অর্থনৈতিক ভাবে প্রবৃদ্ধি অর্জন করতে পারছো না, প্রবৃদ্ধিকে বৃদ্ধি করতে পারছো না, তোমরা যে উন্নয়নটাকে ত্বরান্বিত করতে পারছো না, তার কারণ কি? তার কারণ হচ্ছে তোমাদের পুঁজি নেই, তোমাদের পুঁজি নেই, তোমরা পুঁজি সঞ্চয় করবার সামর্থ্য তোমাদের নেই, তোমাদের পুঁজি নিতে হবে। ইউ হ্যাভ টু বরো ক্যাপিটাল ফ্রম আস, আমাদের কাছ থেকে পুঁজি নিতে হবে। এবং এই প্রেসক্রিপশনে অনেকগুলো দেশ তাদের কাছ থেকে ক্যাপিটাল আহরণ করলো, গ্রহণ করলো বিভিন্ন শর্তে অথবা অনুদান ইত্যাদি ভাবে, কিন্তু প্রায় বছর খানেক পরে তারা লক্ষ্য করলো যে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের পরেও তাদের অর্থনীতি চাঙ্গা হয়নি, তাদের সামাজিক অর্থনৈতিক উন্নয়ন খুব একটা বেগবান হয়নি। তখন তারা চিন্তা করলো কারণ কি। এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা যে বিশেষজ্ঞরা ছিল, অর্থনীতিবিদরা কিংবা সমাজ বিজ্ঞানীরা, তারা বলতে শুরু করলেন, তোমরা আমাদের কাছ থেকে পুঁজি নিয়েছো ঠিকই, কিন্তু সেই পুঁজি শুধু ইনভেস্ট করলে হবে না, প্রযুক্তি তো দরকার। প্রযুক্তির আবার দুটো দিক,
একটা হচ্ছে তার হার্ডওয়্যারের দিক, মেশিনপত্রের দিক, আরেকটি হচ্ছে সে মেশিনপত্রকে চালানোর যে মেধা সেই মেধার দিক। এই দুটো দিকও আমাদের দিক থেকে নিতে হবে, শুধু ক্যাপিটাল নিলে হবে না। এবং উন্নয়নশীল দেশের অনেকগুলো দেশই এই ক্যাপিটাল অর্থাৎ ক্যাপিটালের সঙ্গে সঙ্গে প্রযুক্তি নেওয়ার চেষ্টা করলো, প্রযুক্তির যে হার্ডওয়্যার দিক, মেশিনপত্র যে সংগ্রহ করা এবং সাথে সাথে মেধা, এবং লক্ষ্য করবার মতো প্রযুক্তিও তাদের কাছ থেকে কিনতে হলো, তাদের ঋণের টাকা দিয়ে অথবা অনুদানের টাকা দিয়ে। এবং যে প্রযুক্তি কেনা হলো, এবং শুধু তাই নয়, যে মেধা সেই প্রযুক্তিকে চাল পরিচালনা করবার মতো যে মেধা দরকার, সেই মেধাও কিন্তু উন্নত দেশগুলো থেকে আমাদেরকে এই উন্নয়নশীল দেশগুলোকে আনতে হলো। এবং এরপরে দীর্ঘকাল ব্যয় বছর দশেক পরে দেখা গেল যে উন্নয়নের যেভাবে এক্সপেক্টেড ছিল বা এক্সপেক্ট করা হচ্ছিল সেই পর্যায়ে যে পৌঁছনি। কেন পৌঁছনি? ঠিক দশ পরে আমরা দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার 50-এর দশক 60-এর দশকে দেখলাম যে আমরা ক্যাপিটাল নিলাম তাদের কাছ থেকে, আমরা টেকনোলজি নিলাম, টেকনোলজির মেশিনপত্রের দিক, হার্ডওয়্যারের দিক এবং সফটওয়্যারের দিকও অর্থাৎ মেধার দিকটাও আমরা নিলাম, কিন্তু উই কুড নট এবল টু ডেভেলপ আওয়ার সেলফ, উই কুড নট এনহান্স আওয়ার ইকোনমিক সিস্টেম। ওয়াই? হোয়াট আর দ্য রিজনস বিহাইন্ড ইট? তখন মার্কিন যুক্তরাষ্ট্রের যারা একাডেমিশিয়ান ছিল সোশিওলজিতে, ইকোনমিক্সে কিংবা পলিটিক্যাল সায়েন্সে, তারা বলতে শুরু করলেন, তোমরা ক্যাপিটাল নিয়েছ, পুঁজি নিয়ে টেকনোলজি নিয়েছ, কিন্তু তোমাদের যে ইনক্রিস্ড পপুলেশন, সেই ইনক্রিস্ড পপুলেশন এই ক্যাপিটাল এবং টেকনোলজির ইমপ্লিমেন্টেশনের মধ্যে দিয়ে যে সারপ্লাস তৈরি হচ্ছিল সেটা ভোগ করে ফেলছে, ফলে ইউ আর নট এবল টু সেভ মানি, তোমরা আর টাকা পয়সা সঞ্চয় করতে পারো না, ক্যাপিটাল সেই সঞ্চিত টাকাকে ক্যাপিটাল হিসেবে ইনভেস্টমেন্ট করবার মতো কোনো সুযোগ তোমরা পাওনি, সুতরাং তোমরা আগের যে তিমিরে সেই তিমিরে রয়ে গেছো। এখন তোমাদের কি করতে হবে? তোমাদেরকে ইউ হ্যাভ টু রিডিউস দ্য পপুলেশন সাইজ। এই যে পপুলেশন বুমটা হচ্ছে, এক্সপ্লোশনটা হচ্ছে, এটাকে রিডিউস করতে হবে, এটাকে কমিয়ে আনতে হবে। তো কমিয়ে আনতে করার জন্য কি করতে হবে? জনগণকে উদ্বুদ্ধ করতে হবে, কারণ জনগণ সচেতন নয়। জনগণের একটা বিশাল অংশ মনে করে যে জনসংখ্যা কমানোর বিষয়টি ধর্মীয় চিন্তা ধ্যান ধারণার সঙ্গে সংঘাতময়, সুতরাং এটি গ্রহণ করা যাবে না, তাদেরকে বোঝাতে হবে। সুতরাং টেলিভিশনে, বিলবোর্ডে, পত্রিকায় বিজ্ঞাপনের জন্য পশ্চিমাদের থেকে আমাদের কাছে প্রচুর অনুদান বা ঋণ, বিভিন্ন প্রজেক্ট আসতে শুরু করলো। সেই প্রজেক্ট গুলো লক্ষ লক্ষ টাকা বা ডলার খরচ করা হলো শুধু মানুষকে মোটিভেট করবার জন্য। এমনকি এই মোটিভেশন এমন পর্যায়ে গেছে ম্যাচ বক্সের মধ্যে পর্যন্ত ছেলে হোক বা মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, এই বাক্য উৎকীর্ণ থাকতো। কিংবা আমরা বলতে পারি যে কয়েন ছিল, কয়েনের মধ্যে পর্যন্ত থাকতো ছেলে হোক বা মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। অর্থাৎ মোটিভেশনের এমন একটা প্রচার, সেই প্রচার দিয়ে জনসংখ্যা কমানোর জন্য উদ্বুদ্ধ করবার চেষ্টা করলো। জনসংখ্যা কমেনি তা নয়, কমেছে, কিন্তু অর্থনৈতিক যে প্রবৃদ্ধি অর্জন করবার কথা তারা বলেছিল জনসংখ্যা কমলে হবে, সেটি কিন্তু অর্জিত হলো না। কেন হলো না? তখন এই বিষয়টা যখন সমস্যার সমাধানের বাইরে চলে যাচ্ছে প্রায়, মানে আসলে এইটা হচ্ছে দুইটা, বিশেষ করে পশ্চিমা বিশেষজ্ঞরা যেভাবে বলবার চেষ্টা করেছিলেন, কিছু ইকোনমিক ইন্ডেক্স যদি আমরা গ্রহণ করি এবং তাকে ইমপ্লিমেন্ট করি, তাহলে আমরা সম্ভবত আমাদের এক্সেলারেট করতে পারবো ডেভেলপমেন্ট প্রসেসকে। কিন্তু আমরা তো ক্যাপিটাল নিলাম, টেকনোলজি নিলাম, আমরা জনসংখ্যাও কিছুটা হলেও রিডিউস করলাম, কিন্তু আমাদের উন্নয়নের যে গতিধারা পাওয়ার কথা, অর্জন করবার কথা, সেটি তো অর্জন করতে পারলাম না। কেন পারলাম না? এই কেন উত্তর দিতে যে একজন সোশ্যাল সাইকোলজিস্ট, মূলত তিনি সোশ্যাল সাইকোলজিস্ট, তাকে সাইকোলজিস্ট হিসেবে অনেক সময় চিত্রিত করা হয়, তিনি ডেভিড ম্যাকক্লিল্যান্ড, তিনি দি এচিভিং সোসাইটি বলে তার গবেষণার ফলে প্রাপ্ত ধারণা নিয়ে দি এচিভিং সোসাইটি একটি গ্রন্থ রচনা করলেন। সেই গ্রন্থ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবার সুযোগ এখানে নেই, কিন্তু আমি মূল শ্বাসটা, যে কার্নেলটা, সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। সেটি হচ্ছে যে তিনি বললেন যে একটি দেশ, এই উন্নয়নশীল দেশগুলোতে আমরা ক্যাপিটাল দিলাম, টেকনোলজি দিলাম, জনসংখ্যা কমালাম, তারপর তাদের উন্নয়নের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা তারা বাস্তবায়ন করতে
সফল হচ্ছে না কেন। তখন তিনি গবেষণা করলেন এবং পশ্চিম বাংলা সহ বিভিন্ন জায়গায় গবেষণা করলেন। আমি ছোট সংক্ষিপ্ত আকারে বলি, একটি একটি জেলে সম্প্রদায়কে তিনি, সেই জেলে সম্প্রদায় পুরনো ডিঙ্গি নৌকা দিয়ে মাছ ধরতেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এবং যে মাছ ধরতেন সেগুলো বাজারে নিয়ে এসে বিক্রি করে অর্ধেক টাকা পরিবারের খরচ পাতির জন্য রাখতেন, এবং বাকি অর্থ দিয়ে তারা জুয়া তাড়ি খেয়ে সেগুলো অপচয় করতেন। তাদের বছর শেষে দেখা যেত তাদের কোনো সেভিংস নাই, অর্থাৎ সেভিংস না থাকলে তারা সেটাকে ইনভেস্ট করে তাদের জীবন ব্যবস্থা তারা পরিবর্তন করতে পারতো না, তারা দরিদ্রই থাকতো। তো ডেভিড মেক্লিনান তাদের কি কি করলেন, ডিঙ্গি নৌকার জায়গায় তাদেরকে ইঞ্জিন চালিত বোট বা নৌকা দিলেন, তাদেরকে আগের পুরনো জালের জায়গায় নাইলনের জাল দিলেন, নেট দিলেন, এবং তিনি দেখতে চাইলেন, 2 বছর অপেক্ষা করলেন, তিনি দেখতে চাইলেন যে এই জেলে সম্প্রদায় তাদের ভাগ্য পরিবর্তন করে, তাদেরকে পুঁজিও দেওয়া হলো, তাদেরকে টেকনোলজিও দেওয়া হলো, যে তিনি দেখতে চাইলেন whether they could able to change their fate or not, এটা ফেটটা ভাগ্যটা তারা পরিবর্তন করতে পারে কিনা এটা দেখতে চাইলেন। তিনি 2 বছর পরে দেখলেন এই জেলে সম্প্রদায় আগে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত, এখন নতুন টেকনোলজির কারণে সকাল থেকে দুপুরের মধ্যে সেই পরিমাণ মাছ সংগ্রহ করতে পারে এবং সেগুলো দুপুরে ফিরিয়ে এসে বাজারে বিক্রয় করে অর্ধেক টাকা পরিবারের খরচের জন্য রাখে আর বাকি অর্ধেক টাকা তারই এবং মদ খেয়ে তারা খরচ করে ফেলে, ফলে তাদের সেভিংস থাকে না। অর্থাৎ 2 বছর পরে দেখা গেল যে এই জেলে সম্প্রদায় তাদের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। তাহলে তো ক্যাপিটাল দেওয়া হলো, তাদেরকে টেকনোলজি দেওয়া হলো, তারা তো ভাগ্য পরিবর্তন করতে পারলো না। তখন তিনি বললেন কেন পারলো না, তিনি বললেন আমি তো টেকনোলজি দিয়েছি, আমি তাদেরকে ক্যাপিটাল দিয়েছি, কিন্তু একটা বিষয় দিই নাই, সেটা হচ্ছে কি, নিড ফর অ্যাচিভমেন্ট মোটিভেশন, মোটিভেশন তাদেরকে মোটিভেট করতে পারি নাই দ্যাট ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ফেট, তোমরা তোমাদের ভাগ্য পরিবর্তন করতে হবে। তিনি বললেন নিড ফর অ্যাচিভমেন্ট মোটিভেশন এভরি ইন্ডিভিজুয়াল শুড হ্যাভ, এটা থাকতেই হবে যে আমার ভাগ্য আমি পরিবর্তন করব, এটা হচ্ছে অ্যাচিভমেন্ট মোটিভেশন, এটা সেলফ কন্ট্রিবিউটেড হতে পারে অথবা আরেকজনের দ্বারা তাড়িত হয়ে হতে পারে, কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস বা একটা গোষ্ঠীর ক্ষেত্রে যদি এটা ইনজেক্ট করা না যায় অ্যাচিভমেন্ট মোটিভেশনটাকে, তাহলে কিন্তু তার ভেতরে কোনো পরিবর্তন, চারিত্রিক পরিবর্তন হবে না, আর চারিত্রিক পরিবর্তন যদি না হয় তার তো সামাজিক অর্থনৈতিক উন্নয়ন হবে না। সুতরাং তিনি বললেন নিড ফর অ্যাচিভমেন্ট মোটিভেশন অ্যাজ লাইক অ্যাজ এ ভাইরাস, আমাদের রোগ, আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে যখন ভাইরাস ইনফেক্ট করে এবং আমরা খুব বেশি করিতকর্মা হয়ে উঠে যখন আমাদেরকে আরেকটি ভাইরাস ইনফেক্ট করে, সেটা কি, এটা মোটিভেশন, অ্যাচিভমেন্ট মোটিভেশন। একটা ছেলে ক্লাসে, অনেকগুলো ছেলে থাকে, একটা ছেলে ফার্স্ট হয়, যে মনে করে যে আমাকে ভবিষ্যতে একজন ভালোভাবে প্রতিষ্ঠিত হবে হতে হবে, তিনি ভালো রেজাল্ট করতে চান, তিনি সিভিল সার্ভিসে পরীক্ষা দিয়ে সিভিল সার্ভেন্ট হতে চান অথবা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে তাকে মোটিভেটেড হতে হবে যে আমি ফিজিশিয়ান হব, আমি ডাক্তার হব, আফটার হ্যাভিং মাই এইচএসসি সার্টিফিকেট আই হোপ টু বি এ মেডিকেল স্টুডেন্ট। এটা এই মোটিভেশনটা তার থাকলে সে শুধু ডাক্তারি বিদ্যা বা MBBS স্টুডেন্ট হয়ে ভর্তি হবার সত্ত্বা অর্জন করতে পারে। সুতরাং এটা ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে, আবার ঠিক একটা গোষ্ঠীর ক্ষেত্রেও তাই। তিনি বললেন এই জেলে সম্প্রদায়কে আমি টেকনোলজি দিলাম, ক্যাপিটাল দিলাম, কিন্তু আমি তাদেরকে যে যে বিষয়টা দিই নাই সেটা হচ্ছে মোটিভেশন অ্যান এক নিড ফর, তিনি সংক্ষিপ্ত করলেন নিড ফর অ্যাচিভমেন্ট মোটিভেশন, মোটিভেশনকে অ্যান এক, অ্যান এক নিড, অ্যান নিড এর অ্যান হাইফেন ACHE এক অ্যাচিভমেন্টের, হ্যাঁ এইসব দিয়ে তিনি বললেন অ্যান এক শুড বি ইনজেক্টেড। একটা গোষ্ঠীকে যদি পরিবর্তন করতে হয়, তাদের উন্নয়নের ধারাটাকে গতিবেগ দিতে হয়, তাহলে তাদেরকে নিড ফর অ্যাচিভমেন্ট মোটিভেশনটা ইনজেক্ট করতে হবে, তাদের তাদের ব্যবহার আচরণগত পরিবর্তন আনতে হবে। এটা আনার একমাত্র উপায় হচ্ছে মোটিভেট করা, আমি সেই মোটিভেশনটা তাদেরকে দিই নাই, দিতে পারি নাই। তখন তিনি বললেন যে হ্যাঁ, এই যে কোনো জাতি যদি উন্নত হয় তাহলে দেখতে হবে সে জাতি নিজেকে কিভাবে মোটিভেট করেছে উন্নয়নের জন্য। আমরা আমেরিকানদের ক্ষেত্রে, ইউরোপিয়ানদের ক্ষেত্রে দেখি, তিনি বললেন যেমন উন্নয়নশীল দেশের দেখা যাচ্ছে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি যে আমাদের দেশে ডাউরি একটা প্রবলেম, ডাউরি কেন প্রবলেম, যৌতুক প্রথা একটি সমস্যা, কেন যৌতুক প্রথা সমস্যা, কারণ আমাদের দেশে শিশুরা যখন সরে সরে পড়তে সেরে মা বাবারা তাদেরকে সুরানি দুরানি ঠাকুরমার ঝুলি ইত্যাদি এরূপ কথার বই ধরিয়ে দেন, এরূপ কথার বইয়ের মধ্যে
কি থাকে, রাজপুত্র রাজকন্যাকে বিয়ে করে অর্ধেক রাজত্ব পায়। শেষ কথা হচ্ছে এই, এবং এই যে অর্ধেক রাজত্বের কনসেপ্ট, এটা হচ্ছে ডাউরি। এবং এই ছেলে যখন আমরা জানি 18 বছর পর্যন্ত বা 16 বছর, মতান্তরে 16 বছর পর্যন্ত একটা শিশুর যে মানসিক বৃদ্ধি হয়, মনোবৃদ্ধি হয়, সেখানে তার আনকনসিয়াস মাইন্ডে বন্ধু বান্ধব স্কুল কলেজ মা বাবা লিখতে শুরু করে, সেটা এনগ্রেভড হয়ে যায়, খোদাই করা হয়ে যায়, ইউ ক্যান নট চেঞ্জ ইট। 18 বছরের পরে লজিক দিয়ে, রিজন দিয়ে সে সেটাকে মুছবার চেষ্টা করলেও সেটা মোছা যায় না, সহজে মোছা যায় না। ফলে কোনো না কোনো সময় তার আনকনসিয়াস মাইন্ড কনসিয়াস মাইন্ড এর উপরে ডমিনেট করে। এবং সেই জন্যই দেখি একটা শিশু যখন ডাক্তার হয়, তখন চিন্তা করে যে আমি তো ডাক্তার হলাম, অর্ধেক রাজত্ব না পাই, কিন্তু আমি তো একটা টেলিভিশন আশা করতে পারি, একটা গাড়ি আশা করতে পারি। এই যে আশা করাটা, এটা তার শিশুকালের যে যে মানসিক যে সামাজিকীকরণ হয়েছে, সে সামাজিকীকরণের ফল। তাহলে কি হচ্ছে, শিশুদের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার মধ্যে গলা যাচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা যদি আমরা নতুন ভাবে সে ঢেলে না আসা যায়, শিশুদেরকে যদি প্রথম থেকে কিছু এচিভ করবার জন্য যে মোটিভেশনটা যদি আমরা যুক্ত করতে না পারি, তাহলে সে যখন তরুণ হবে, সে মোটিভেশন তার এচিভ করবার মতো আকাঙ্ক্ষা তার ভিতরে জন্মাবে না। সুতরাং হি উইল নট বি এবল টু চেঞ্জ হিজ ফেট, তার ভাগ্যকে সে পরিবর্তন করতে সমর্থ হবে না। এই এবং সেই জন্য তিনি বললেন যে তাহলে একটা জাতিকে যদি পরিবর্তন করে, তার শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে, শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে। শিক্ষা ব্যবস্থা অ্যান অ্যাক্ট নিড ফর অ্যাচিভমেন্ট মোটিভেশন শুড বি ইনক্লুডেড ইয়ার, প্রত্যেকটা শিশু যেন এমন ভাবে গড়ে ওঠে যে তাকে কিছু অ্যাচিভ করতে হবে, যেন এই জীবনটা অ্যাচিভ করবার জন্য মৃত্যুর আগ পর্যন্ত আমাকে অ্যাচিভ করেই যেতে হবে। এবং তিনি বললেন যেসব জাতি উন্নত, যেমন পশ্চিমা দেশে আমরা জানি শিশুরা যখন বয়োবৃদ্ধি হচ্ছে, তখন তাদের মা বাবারা তাদেরকে টেম্পোরাল ওয়ার্ল্ড, এই বস্তু জগতে কিভাবে উন্নত হওয়া যায় সেসব শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। তাদেরকে রুবিক কিউব দিয়ে খেলতে শেখানো হয়, তাদেরকে ভিডিও গেমসের খারাপ দিক আছে, আবার ভালো দিকও আছে। সুতরাং তারা টেম্পোরাল ওয়ার্ল্ড, এই বস্তু জগতে তাকে প্রতিষ্ঠাপিত হবে, কিভাবে বস্তু জগতে সে উন্নত হবে, এই ধারণাটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, শিশুকাল থেকে মানসিক সামাজিকীকরণের মধ্য দিয়ে তাদেরকে নিড ফর অ্যাচিভমেন্ট মোটিভেশনটা ইঞ্জেক্ট করা হয়। ফলে সে যখন বয়োবৃদ্ধ তরুণ হয়, তখন সে কিন্তু তার আচরণের প্রকাশের মধ্য দিয়ে সে কিছু অ্যাচিভ করতে চায়। সুতরাং ডেভিড মেকলিল্যান্ড দি এচিভিং সোসাইটি যে বইটি লিখলেন, তার গবেষণার ফল, তিনি সেখানে মোদ্দা কথায় যে কথাটা বলবার চেষ্টা করলেন, শুধু পুঁজি দিলে হয় না, শুধু টেকনোলজি দিলে হয় না, জনসংখ্যা হ্রাস হলেও হবে না যদি ওই জনগোষ্ঠীর ভিতরে আমি নিড ফর অ্যাচিভমেন্ট মোটিভেশনটা দিতে না পারি। সুতরাং এই মোটিভেশনটা দিতে পারলেই শুধুমাত্র আপনি সেই জাতির মধ্যে তাদের অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, তাদের উৎপাদন এবং বন্টনের মধ্যে দিয়ে একটা সমৃদ্ধ সমাজ করে তুলতে পারবেন, করে তোলা যায়। সুতরাং এই ধরনের মোটিভেশনটা অত্যন্ত এসেনশিয়াল। ডেভিড মেকলিন সেই জন্য বললেন তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে ফর্মুলা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল একদিন ধরে, যে তোমরা পুঁজি নাও, তোমরা টেকনোলজি নাও, তোমরা মেধা নাও, তোমরা আমাদের জনসংখ্যা কমাও, হ্যাঁ, সমাজতন্ত্রর অর্থনীতি তোমাদের জন্য একমাত্র উপায় নয়, তোমাদের অর্থনৈতিক উন্নয়নের উপায় হচ্ছে এই বিষয়গুলো, সেটি কিন্তু ডেভিড মেকলিনের মোটামুটি সেগুলো যে কতগুলো সূচক নয় উন্নয়নের জন্য তা তিনি বললেন না, তিনি বললেন মৌলিক বিষয়টা হচ্ছে নিড ফর অ্যাচিভমেন্ট মোটিভেশন। আমরা যখন বলি যে ম্যান অ্যাকসেপ্টস হোয়াট হি বিলিভস, মানুষ সেই ভাবে কাজ করে যেটা সে বিশ্বাস করে, এই বিশ্বাসের একটি অংশ হচ্ছে তার আনকনসিয়াস মাইন্ডে স্টোর্ড ধ্যান ধারণাগুলো। এই ধ্যান ধারণাগুলো আর কিছু নয়, এই ধ্যান ধারণার মধ্যে যদি মোটিভেটেড কিছু থাকে যে আমাকে কিছু অ্যাচিভ করতে হবে, তাহলে তার অ্যাচিভমেন্ট হবে, আর যদি না থাকে তাহলে দুর্ভাগ্যক্রমে তার পুঁজির, তার ক্যাপিটাল, তাকে টেকনোলজি দেওয়ার পরেও তার উন্নয়ন হবে না। এই জন্য আমরা বহু শিল্প সাহিত্য কলার মধ্যেও দেখি, গল্পের মধ্যেও দেখি যে কাউকে, এমন গল্পও আমরা পড়েছি যে একজন ধনী লোক একজন ভিখারিকে বিশাল অঙ্কের একটা একটা পেপার নোট ধরিয়ে দিলেন, সে পেপার নোট সে ভাঙতে করতে পারে না, 5 বছর পরে দেখা গেল সে যে ভিক্ষুক ছিল সে ভিক্ষুকই রয়ে গেল, তাকে টাকা পুঁজি দেওয়া হলো,
কিন্তু তাকে মোটিভেট করা হয়নি যে এই পুঁজিটা কিভাবে ব্যবহার করে তার ভাগ্যটাকে পরিবর্তন করতে হবে। সে ভেবেছে এই পেপার নোটটা শুধুমাত্র ভোগের জন্য, উৎপাদনের জন্য নয়। উৎপাদন করে ভোগ বন্টনের বিষয় আছে এবং তারপরে ভোগের বিষয়, এই বিষয়গুলো তার জ্ঞাতের মধ্যে ছিল না। তার ভাগ্য পরিবর্তনের জন্য তাকে নিড ফর অ্যাচিভমেন্ট মোটিভেশনটা ইঞ্জেক্ট করা হয়নি, ফলে হি রিমেইন পুর, সে পুরই ছিল। আমরা এই ধরনের বহু উপন্যাস পড়েছি ছোটবেলায়, এবং তার সঙ্গে মিলিয়ে আমরা যখন নিড ফর অ্যাচিভমেন্ট ডেভিড মেকলেন দি অ্যাচিভিং সোসাইটি দেখলাম, সেটাতে আসলে বিষয়টা এভাবে তিনি উপস্থাপন করলেন। বিষয়টা কতটুকু সত্য, কতটুকু তথ্যবহুল, কতটুকু গ্রহণযোগ্য, সে নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু এ বিষয় তো লক্ষণীয়। যারা উন্নত তাদের গল্পের মধ্যে, তাদের উপন্যাসের মধ্যে, তাদের চিত্রকলার মধ্যে কিছু অ্যাচিভ করবার একটা মোটিভেশন হয়তো আমরা দেখতে পাই, যেটা অনেক উন্নয়নশীল দেশের শিক্ষার মধ্যে, গল্পের মধ্যে, উপন্যাসের মধ্যে, চিত্রকলার মধ্যে আমরা সেটা দেখতে পাই না। সুতরাং লেট আস প্রিপেয়ার আওয়ার সেলভস, আমরা আমাদেরকে প্রিপেয়ার করি যে আমরা একটি মোটিভেটেড, যারা সামাজিক অর্থনৈতিক উন্নয়নকে অ্যাচিভ করতে চায় সেরকম একটা জনগোষ্ঠী জাতি গড়ে তুলি। ধন্যবাদ।